লাইক দাও চু দাও অথচ এই যে পোলাবানগুলো আছে শাহবাগে গেছে পোলাবান কেউ তো কেউ কেউ লগে তো যায় কারো দেখলাম না অথবা শুনলামও না শুনলামও না যে কেউ যায় অগলগে একটু যায় জয়েন করছে আর তোমরা এখন একজন লোক উচ্চারণে ভুল করছে দেখা তঙ্গ ফাজলামি শুরু হয়ে গেছে যেমন জায়গায় এমন জায়গায় ফাজলামি কারণ আমি নাম ধরে ডাকতাম কিন্তু নাম ধরে ডাকুম না কারণ দরকার নাই কিন্তু একটা জিনিস হইলো আমরা যে বাঙালি আমরা বোকাচোদা জাতি আমরা যে আসলে আর কি কী কমু আমরা যে খিদা লাগছে মনে করি একটু পাইলে প্যাট ভরা জায়গা সাওয়া ভরা জায়গা আমগো বাঙালি গো অল্পতেই খুশি এই হলো সমস্যা এই একটা ইনসিডেন্ট হইতেছে এই যে দর্শন নিহত কাহিনী হইতেছে মায়া মানুষ মেসেজ পাঠাইতেছে এরকম যে ভাই আমরা রাস্তাঘাটে চলাচল করতে ভয় পাই আপনারা এটা নিয়ে একটু কিছু বলেন কারণ সবাই মিলে যদি আস্তে আস্তে বলা শুরু করেন এটা সরকারের নজর পর্যন্ত যাইব কিন্তু আসল পর্যন্ত আসলে দেখা গেল যে সবাই ব্যস্ত কিছু কিছু মানুষ করতেছে কিছু মানুষ ঘরে বয়ে মজা নিতেছে কিছু মানুষ এটা ব্যবসা বানিয়ে ফেলাইতেছে কিছু মানুষ আবার এটাও করতেছে ভাই এটা নিয়ে একটা গান বানিয়ে ফেলান আরে মাদার চোদ এটা কি কোনো এটা কি কোনো সেলিব্রেট করার জিনিস যে এটা গান বানাইতেইব আমি কি এটা প্রমোট করতে বইছি যে বালসাল হইতেছে বাংলাদেশে তোরা করিস না মানুষের দোষ দেস তোরা তোরা মানুষের দোষ দিবি কেন তখন মেন্টালিতে সমস্যা মাদার চোদ তুমি ড্রেস আপে কেন দোষ দিবা তুমি একটা চার বছরের বাচ্চারে কেমন যদি তুমি দর্শন করার বিচার হয় না ওই বাচ্চার কি ড্রেস হবে সমস্যা কি কি তমগো সানি লিওনের মতো ল্যাংটায় ঘুরছে ক্যামেরার সামনে মাদার চোদ কিছু মানুষ আবার এটা সাপোর্টও করতেছে আর মায়ের চুদি কী কমু তো করে খানকির পোলারা তুই কার দোষ দিবি শুয়ারের বাচ্চার কুত্তা চোদে মাইনছে আর মায়ের চুদি কুত্তা চোদে কুত্তার কী দোষ কুত্তার ড্রেস হবে সমস্যা এই শুয়ারের বাচ্চারা কুত্তার ড্রেস হবে সমস্যা তখন গাইলে কথা কই দেব তোরা জীবনে ভালো হবি না তোরা জীবনে ভালো হবি না তোরা টপিকে থাকতে পারস না তোরা একটা জিনিস নিয়ে যদি দেহস যে কেউ ভালো একটা কথা কইতেছে তোরা পুটকি খোঁচায়া ওটারে মনে কর ওটার থেকে কেমনি একটা খারাপ বাই করা যায় আর ওই ভালো দশটা কথা যে কইছে ওটি সব গুয়ামা রাখা তোরা ওই খারাপটারে মার্কেটিং শুরু করস এই হলো বাঙালি জাতি তোরা খানকির পোলারা প্রতিবাদ করলে কর না করলে না কর মজা চোদাবি না সাজলে র্যাপার হওয়া যায় প্রতিবাদী হওয়া যায় না বিদ্রোহী হওয়া যায় না এই কথাটা খুব ভালো মতো তোরা মাথায় রাখিস এই কথাটা খুব ভালো মতো মাথায় রাখিস এই কিছু মাদার চোদ যে মজা শুরু করছে খানকির পোলারা এইসব কারণে মানুষ এই যে একটা জিনিস চলতেছে বাংলাদেশে একটা ভয়াবহ সিচুয়েশন চলতেছে এগুলো মানুষ ভুলে যেতেছে এগুলো ঢাকা বেড়ে যেতেছে শাক দিয়ে মাছ দেখে ফেলানোর চেষ্টা করতেছে মানুষ তোরা এগুলো বুঝোস না না বুঝা ধন চুছ খানকির পোলারা হ্যাঁ র্যাপ কইছে দেখে দুনিয়া উল্টে গেছে হাউয়ার পোলারা কোনো কামের সময় কেউ নাই মানুষের ভুল ধরতে অঞ্চ দাও এসব বাঙালি মাদার চোদরা গুদিয়া জীবনে কোনো কিছু হইব না আমরা লাত্তি উষ্টা খাইয়া বড় হয়েছি আমরা লাত্তি উষ্টা খাই বাঙালি ঠিক থাকবো ভালোভাবেও কেউ কেউ কোনো ভালোভাবে কোনো কিছু হইব না বাংলাদেশে এটা সম্ভব না ভালো করতে যাবেন আপনি বিপদ আইব কপালে এটা হলো বাংলাদেশ গুয়া মারা খাগা ভ্যা কিন্তু কথা এটাই যে ভ্যা সাজলে র্যাপার হওয়া যায় প্রতিবাদী হওয়া যায় না বিদ্রোহ ও হওয়া যায় না তো এইসব বালসাল বন্ধ করেন আপনারা ল্যাওরা দেশের মেয়েরা খুব ভয় আছে দেশের মেয়ে মানুষ খুব পেরেশানির মধ্যে আছে অলরেডি আমার ঘরে বইন আছে আমার ঘরে বইন আছে আমার ঘরে মা আছে ঠিক আছে রাস্তাঘাটে ওরা চলাফচল করে আমি জানি এর মধ্যে আমি জানি আমি কী এর মধ্যে যাইতেছি মাদার চোদ তখন মাও নাই তখন বোনও নাই তোরা বুঝবি না এটি তোরা মজা চোদ আজ কেমনি একটা জিনিস নিয়ে সিরিয়াস ব্যাপার নিয়ে তোরা মজা চোদ আজ কেমনি মাদার চোদ না আমার তোরা কবি যে আমি কি বাল ফেলাইছি আমি তো কোনো প্রোটেস্ট করি নাই মাদার চোদ আমার লোক দেখানো প্রোটেস্ট করার দরকার নাই আমার বন্ধু বান্ধব